হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমাদের শরীরের যে ইম্পর্টেন্ট অর্গানগুলো আছে তার মধ্যে হলো আমাদের হার্ট, আমাদের কিডনি এবং আমাদের লিভার, এগুলো কিন্তু খুব ভাইটাল। এবং তার যে ফাংশন থাকে তার মধ্যে যদি কোনো গড়বড়তা সৃষ্টি হয় তাহলে কিন্তু বড় বিপদ হতে পারে। অনেকেই আছেন যারা কিডনির সমস্যায় ভুগছেন বা অনেকে যারা লিভারের সমস্যায় ভুগছেন, তারা প্রায়ই কিন্তু লিভার ফাংশন টেস্ট বা কিডনির যে পরীক্ষা থাকে, যাকে আমরা KFT বা কিডনি ফাংশন টেস্ট বলে থাকি, সেটা কিন্তু করে থাকেন। কিন্তু তার যে নর্মাল রিপোর্টসটা যখন আসে তখন কি এলো, ভালো আছে না খারাপ আছে, এটা বোঝার জন্য অনেক সময় বিভিন্ন স্বাস্থ্যকর্মীর নিকট আপনাদের যেতে হয়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কিডনি ফাংশন টেস্ট এবং লিভার ফাংশন টেস্টের যে নর্মাল যে রিপোর্টটা সেটা কি হতে পারে, এই বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আপনারা নতুন হলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন সর্বপ্রথম আমরা কিডনি ফাংশন টেস্টটা বুঝি। KFT কিডনি ফাংশন টেস্টের মধ্যে দুটো পরীক্ষা মূলত আসে, যেটা সচরাচর ডাক্তারবাবুরা করে থাকেন, সেটা হলো ইউরিয়া এবং ক্রিয়েটিনিন। ইউরিয়া যে টেস্টটা আছে, সিরাম ইউরিয়া, তার যে নর্মাল যে ভ্যালুটা সেটা হলো 13-50 mg/L, এবং যে ক্রিয়েটিনিন থাকে তার যে নর্মাল ভ্যালুটা সেটা 0.5-1.5 mg/L। তার মধ্যে যদি বেশি গড়বড়তার সৃষ্টি হয়, যেমন ধরুন ক্রিয়েটিনিনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, ক্রিয়েটিনটা যদি খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়, তাহলে কিন্তু আপনার কিডনির সমস্যা শুরু হয়েছে বা আপনার কিডনির সমস্যা আছে। সো অনেকেই জানবেন যে ডায়ালিসিস, অনেক সময় ডাক্তারবাবুরা বলেন যে আপনার ডায়ালিসিস করার প্রয়োজন আছে, তাদের কিডনির সমস্যার জন্য এটা হয়, এবং তাদের যে ক্রিয়েটিনিন লেভেলটা সেটা খুব বেশি পরিমাণে বেড়ে যায়, তার সাথে সাথে যে ইউরিয়াটা তার পরিমাণও কিন্তু বৃদ্ধি পায়। তবে শুধু যে ক্রিয়েটিনিনটা বেশি পরিমাণে বাড়লেই যে আপনার ডায়ালিসিসের প্রয়োজন সেটা কিন্তু নয়, আপনার ডাক্তারবাবুর উপরে নির্ভর করবে এবং উনি আপনার কন্ডিশন বুঝে কিন্তু এই ডায়ালিসিসের পরামর্শ দিতে পারেন। সো কিডনি ফাংশন টেস্টের মধ্যে এই দুটি পরীক্ষা মূলত আসে, ইউরিয়া এবং ক্রিয়েটিনিন। তারপর আমরা আলোচনা করব লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্ট খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ লিভার আমাদের শরীরের অসংখ্য কাজ করে থাকে। লিভার ড্যামেজ যদি হয় তাহলে কিন্তু পুরো শরীরটাই অকেজ হয়ে যাবে আপনার। সো এক্ষেত্রে আমি তার যে লিভার ফাংশন টেস্টের মধ্যে অনেকগুলো পরীক্ষা আসে আমি এখানে লিখে বোঝানোর চেষ্টা করছি, এবং তার নর্মাল রেঞ্জটা আপনারা লিখে নিতে পারেন বা আপনারা এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন। যেমন টোটাল প্রোটিন থাকে সেটা 5-8 গ্রাম/%, অ্যালবুমিন থাকে যেটা 3-5, গ্লোবুলিন থাকে যেটা 2-4 গ্রাম, টোটাল বিলিরুবিন থাকে যেটা 0.2-1.2 mg/L, এবং এই বিলিরুবিনের মধ্যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটো থাকে। ডাইরেক্ট যেটা সেটা 0.1-0.4 mg/L, এবং ইনডাইরেক্ট যেটা 0.2-0.8 mg/L। এসজিওটি এসজিপিটি যেটা লিভারের যদি ফাংশনে কোনো গড়বড়তা ঘটে তাহলে খুব বেশি দেখবেন, এই দুটো টেস্টের মধ্যে কিন্তু তারতম্য দেখা দেয়। তো তার যে নর্মাল ভ্যালুটা এসজিওটিটা হলো 12-40 IU/L, এবং এসজিপিটা যেটা 7-40 IU/L, এবং ALP যেটা সেটা 52-460 IU/L। তো এখানে আমি আপনাদেরকে KFT এবং LFT সম্পর্কে তার যে নর্মাল যে ব্লাডের যে রিপোর্টটা যেটা রেঞ্জটা সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই বিষয়ে কোনো প্রশ্ন যদি বন্ধুরা আপনাদের মনে থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই সময় বের করে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।